সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হাওড়া জেলার যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের যে কোনো এক অজ্ঞাত কারণে তাদের ফল প্রকাশ করা হয় না। পরবর্তী ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশের ফলে হাওড়া জেলার ফলাফল নির্দেশিত হয়, তাদের প্যানেল প্রকাশিত হয় এবং তাদের চাকরি। কিন্তু কলকাতা হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও মালদা জেলা এবং উত্তর দক্ষিণ দুই চব্বিশ পরগনা ফলাফল আজও প্রকাশ হয়। উচ্চ আদালত নির্দেশ দেওয়ার ফলেও এরা এইভাবে ঘোরা বেড়ার পর এরা দৌড়ে দৌড়ে ঘুরেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এদের প্রতি অমানবিক আচরণ করেছে, এরা এখানে অনশনে বসেছে। আমি আজকে এদের এখানে এসেছিলাম এবং আমি এদের কাছে অনুরোধ করে গেলাম যে নিশ্চিত করে এটাকে পলিটিক্যাল অ্যান্ড লিগাল বোথ ব্যাটল করতে হবে। তো পঁচিশ দিন ধরে তোমরা এখানে অনশন করছো, তোমরা অনশন প্রত্যাহার করো। ১৯ তারিখ থেকে উচ্চ আদালত খুলবে, সেখানে তোমরা মামলাটা নিয়ে লড়াই করো এবং মামলাটা বিস্তারটা ছড়িয়ে দাও চারিদিকে। ভারতীয় জনতা পার্টি হিসেবে আমি নিশ্চিত করে আমার দল এবং আমরা সবাই তোমাদের পাশে থাকবো। আমি ওদের বলেছি যে তোমরা সিদ্ধান্ত নাও, নিয়ে জানাও তোমরা কী করবে। আমার একটা কলেজ অডিটোরিয়ামে প্রোগ্রাম আছে, ওখানে যাচ্ছি, ওরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিই ওরা কি করবে। আপনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী অনর্গণভাব, শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী অনর্গণভাব, ওই শিক্ষামন্ত্রী কে? হি ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, চিফ অফ দ্য অর্গানাইজেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অনর, তাই শিক্ষামন্ত্রী অনর, এরা তো উল্টে যাওয়া করছো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি উল্টে দিয়ে বলে যে খুনি নিয়ে নাও কাল নিয়ে নেবে, শিলিগুড়ি নিয়ে কি বলবে? শিলিগুড়ি নিয়ে কি বলবে? শিল্প শিলিগুড়ি নিয়ে কি বলবে? শিল্প